অ্যান্টিসেমিটিজমের মাধ্যমে আঘাত করা হচ্ছে জিউইস কমিউনিটিকে একইভাবে মুসলিম কমিউনিটির ক্ষতি করছে ইসলামোফোবিয়া বললেন লেবার লিডার জেরিমি করবেন লেবার লিডার জেরিমি করবিন বলেছেন কিছু রাজনীতিবিদের কারণে ব্রিটেনে মাইগ্রেন্টদের মাঝে আতঙ্ক বিরাজ করছে অ্যান্টিসেমিটিজমের মাধ্যমে যেমন জুইশ কমিউনিটিকে আঘাত করা হচ্ছে তেমনি ইসলামোফোবিয়াও ফোবিয়াও মুসলিম কমিউনিটির ক্ষতি করছে শুক্রবার সেন্ট্রাল লন্ডনের মিলেনিয়াম হোটেলে আয়োজিত মুসলিম লিডারশিপ ডিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন ব্রিটেনের মুসলিম কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার শীর্ষ নেতৃবৃন্দ ইব্রাহিম খলিলের রিপোর্ট ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা ব্রিটেনের মুসলমান কমিউনিটির সবচেয়ে শীর্ষ সংগঠন মুসলিম কাউন্সিল অব ব্রিটেন সংগঠনটির বিশ বছরের পদার্পণ উপলক্ষে এই লিডারশিপ ডিনারের আয়োজন অনুষ্ঠানের শুরুতেই ব্রিটেনের মূলধারায় মুসলিম সমাজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে এমসিবির দীর্ঘ কার্যক্রম তুলে ধরা হয় সম্প্রতি সবচেয়ে আলোচিত ভিজিট মাই মস কর্মসূচির সফলতার কোথ প্রশংসা করেন লেবার নেতা জর্মি করবেন বর্ণবাদ ও যুদ্ধবিরোধী সংগ্রামের জীবন্ত প্রতীক জার্মি করবিন বলেন তার নির্বাচনী এলাকায় থাকা পাঁচটি মসজিদে তিনি নিয়মিত যোগাযোগ রাখেন গত রামাদানে ফ্রিজবারিপাক মস্কে সন্ত্রাসী হামলার পর মুসলমানদের শান্তিপূর্ণ ভূমিকা স্মরণ করেন তিনি সমালোচনা করেন মসজিদ ও মুসলমানদের নিয়ে মিডিয়া প্রোপাকান্ডার Come together and recognise the contribution we all make together. Together, we're far more powerful than when we are divided. Anti-Semitism, Windrush migrant, or Cholaman British Kulamana Jeremy Corbyn. I've been proud to stand with the MCB, and I've been proud this week and every other week for that matter to stand with the generation from Windrush, the Windrush generation. And why next week? হালিমা আক্তার ও আমান্ডা মোরসের যৌথ পরিচালনায় এতে বক্তৃতা করেন এমসিবির ফাউন্ডার সেক্রেটারি জেনারেল স্যার ইকবাল সাকরানি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জারা মাহমুদ শো অনেকে Shuruti Shagato Baktoboden, MCB Bartaman Secretary General Harun Khan. Muslims in the UK, we face many challenges. I think we, on Islamophobia, on a lot of social issues, there are many, many challenges for us. And the MCB has been trying, through its membership, being the biggest umbrella organization, to bring Muslim organizations and mosques together to try and face those challenges, to amplify the voice of Muslims to government, to policymakers, makers, uh, to the media, when they stigmatize our communities. এমসিবির পক্ষ থেকে জানানো হয় মসজিদ পরিচালনার নারীদের অংশগ্রহণ বাড়াতে আগামী বছরের শুরুতে দেশব্যাপী ট্রেনিং কর্মসূচি নেবে সংগঠনটি ইব্রাহিম কলিল চ্যানেলস নিউজ লন্ডন